দ্বিতীয় রাজাবলী অধ্যায় চবিশ। তাঙ্কর অধিকারর সময়রে বাবিলর রাজা নবুকদনেস্সর আসন্তে জিহোয়াকিম তিন বর্ষ তাহার দাস হেলে, তহিউতারে সে ফেরি তাহার বিদ্রোহী হেলে। এউতারে সদাপ্রভু তাঙ্ক বিরুদ্ধরে কলদীয় সৈন্যদল ও অরামীয় সৈন্যদল ও ময়াবীয় সৈন্যদল ও অমন সন্তানমানক সৈন্যদল প্রেরণ কলে। সদাপ্রভু আপনা দাস ভবিষ্যৎ বক্তাগণ দ্বারা যাহা কহিলে আপনার সেই বাক্যানুসারে জিহুদাকু বিনাশ করিয়া পাই তহি বিরুদ্ধরে সেমানকু প্রেরণ কলে। প্রকৃতরে মনসির পাপ সকাশু তাহার সমস্ত কৃতকর্মানুসারে ও মধ্য সে নির্দোষ রক্তপাত করিবা সকাশু জিহুদাকু আপনা দৃষ্টি দূর করিবা লাগি সদাপ্রভু আজ্ঞারে সেমানক প্রতি এহা ঘটিলা। কারণ মনসি নির্দোষ রক্তরে জিরুসালামকু পরিপূর্ণ কলা, পুনি সদাপ্রভু ক্ষমা করিবাকু সম্মত নহিলে। এই জিহোয়াকিমকর অবশিষ্ট বৃত্তান্ত ও তাঙ্কর সমস্ত ক্রিয়া কি জিহুদা রাজামানক ইতিহাস পুস্তকরে লেখা নাহিঁ? এউতারে জিহোয়াকিম আপনা পিতৃলোকঙ্ক সহিত শয়ন কলে, তহু তাঙ্কর পুত্র জিহোয়াকিম তাঙ্কর পদরে রাজ্য কলে। এথিউতারে মিশরর রাজা পুনর্বার আপনা দেশরু আউ আসিলে নাহিঁ, কারণ বাবিলর রাজা মিশরর নদীঠারু ফরাত নদী পর্যন্ত মিশ্রীয় রাজাঙ্কর সমস্ত অধিকার হস্তগত করিথিলে। জিহোয়াকিম রাজ্য করিয়াকু আরম্ভ করিবা সময়রে ১৮ বর্ষ বয়স্ক থিলে ও সে জিরুসালামরে তিন মাস রাজ্য কলে। তাঙ্কর মাতাঙ্কর নাম নহুষ্টা, সে জিরুসালাম নিবাসী ইলনাথনর কন্যা। জিহোয়াকিম আপনা পিতাঙ্কর সমস্ত ক্রিয়ানুসারে সদাপ্রভুঙ্ক দৃষ্টিরে কুকর্ম কলে। সে সময়রে বাবিলর রাজা নবুকদনেস্সরর দাসমানে জিরুসালামকু আসিলে, তহিঁরে নগর অবরুদ্ধ হেলা। পুনি তাহার দাসমানে অবরোধ করুথিবা সময়রে বাবিলর রাজা নবুকদনেস্সর নগরের উপস্থিত হেলা। তহিঁরে জিহুদার রাজা জিহোয়াকিম ও তাঙ্কর মাতা ও তাঙ্কর দাসমানে ও তাঙ্কর অধিপতিমানে ও তাঙ্কর নপুংসকমানে বাবিলর রাজা নিকটকু বাহারি গলে। পুনি বাবিল রাজা আপনা অধিকারর অষ্টম বর্ষরে তাঙ্কু ধরিলা। আউ সে সদাপ্রভুঙ্ক উক্তি অনুসারে সে স্থানরু সদাপ্রভুঙ্ক গৃহর সমস্ত ধন ও রাজগৃহর ধন নেই গলা। ও ইস্রায়েলর রাজা সলোমন সদাপ্রভুঙ্ক মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্মাণ করিথিলে তাহা সবু খণ্ড খণ্ড করি কাটি পকাইলা। আউরি সে জিরুসালামর সমস্ত লোকঙ্কু ও অধিপতি সমস্তঙ্কু ও মহাবিক্রমশালী লোক সমস্তঙ্কু এপরি দশ সহস্র বন্দীঙ্কু আউ সমস্ত শিল্পকার ও কর্মকারমানঙ্কু নেই গলা। দেশর নিতান্ত দরিদ্র লোক ছড়া আউ কেহি অবশিষ্ট রহিলে নাই। আউরি সে জিহোয়াকিমকু বাবিলকু নেই গলা এবং রাজাঙ্ক মাতাকু ও রাজাঙ্কর পত্নীমানঙ্কু ও তাঙ্কর নপুংসকমানঙ্কু ও দেশর প্রধান লোকমানঙ্কু সে জিরুসালামরু বন্দী করি বাবিলকু নেই গলা। আউ সমস্ত বলবান লোকঙ্কু অর্থাৎ সাত সহস্র লোকঙ্কু ও এক সহস্র শিল্পকার ও কর্মকার লোকঙ্কু বাবিলর রাজা বন্দী করি বাবিলকু নেই গলা। এ সমস্তে বলবান ও যুদ্ধ যোগ্য থিলে। পুনি বাবিলর রাজা জিহোয়াকিমকর পিতৃব্য মতনীয়ঙ্কু তাঙ্কর পদরে রাজা কলা ও তাঙ্ক নাম বদলাই সিদ্দিকীয় রখিলা। সিদ্দিকীয় রাজ্য করিয়াকু আরম্ভ করিয়া বেলে ২১ বর্ষ বয়স্ক হইতিলে ও সে জিরুসালামরে ১১ বর্ষ রাজ্য কলে। তাঙ্কর মাতাঙ্কর নাম হমুটল, সে লিবনা নিবাসী জিরিমিয়র কন্যা। আউ সে জিহোয়াকিমকর কৃত সমস্ত কর্মানুসারে সদাপ্রভুঙ্ক দৃষ্টিরে কুকর্ম কলে। কারণ সদাপ্রভুঙ্ক ক্রোধ সকাশু সে সেমানকু আপনা ছামুরু দূর ন করিয়া পর্যন্ত জিরুসালম ও জিহুদা প্রতি এপরি ঘটনা ঘটিলা।